এভিয়েশন এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে গবেষণা একসময় তো আমরাও চাঁদে যাবো, তো তাছাড়া আমরাও তো প্লেন ট্রেন বানাবো, কাজে সে কথা মাথায় রেখেই আমরা এই সুযোগটা দিয়েছি, এমনকি অ্যারোনটিক্যাল সেন্টারও আমরা করে দিয়েছি। আমাদের সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমি এখানে একটু ব্যক্তিগত কথা বলতে পারি যে আমি এবং আমার ছোটো বোন রেহানা, আসলে আমরা তো আমাদের পড়া শেষ করতে পারিনি। ছোটোবেলা থেকে আমার বাবা বারবার জেলে গেছেন আর বারবার আমরা হোঁচট খেয়েছি। আর এই 75 সালে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ছাত্রী, আর রেহানা তখন ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পরীক্ষা দেবে, সে প্রস্তুতি নিচ্ছে, তাকে আমি সাথে নিয়ে যাই। তারপর আমরা দেশে ফিরতে পারলাম না, পড়াশোনা শেষ করতে পারলাম না, সেটি একটা দুঃখ থেকে গেছে। এরপর অনেক অনারারি ডিগ্রি পেয়েছি, কিন্তু সেটা তো আর মন ভরে না, এখন নিজে পড়ে যদি না করতে পারি সেটাই তো সবচেয়ে কষ্টের। তারপর আমাদের ছেলে মেয়েদেরকে আমরা একটা কথাই শিখিয়েছি যে তোমাদের জন্য আমরা কোনো সম্পদ রেখে যেতে পারবো না, একটাই সম্পদ, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা কেউ কেড়ে নিতে পারবে না, শিক্ষা ছিনতাই হবে না, শিক্ষা কেউ লুটপাট করতে পারবে না, এই একটা সম্পদই তোমাদের সম্পদ। কারণ আমাদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তো চলতে হবে। আমি আশা করি যে আমাদের বর্তমান ছেলেমেয়েরা অনেক মেধাবী, এবং এখনকার যুগটা তো আলাদা, এখন তো মানে বিশ্বকে জানা যায়, বিশ্বটা হাতের মুঠোয় চলে আসে। আমাদের সময় তো সেরকম ছিল না, কোথায় কোথায় বই পড়ে ম্যাগাজিন পড়ে এক একটা তথ্য জানতে হতো, আর এখন তো প্রযুক্তির যুগে সব কিছুই হাতে দ্রুত পাওয়া যায়। সেই জন্য মেধা বিকাশের সুযোগটাও এখন আছে, আমরা সেই ব্যবস্থাই করে যাচ্ছি। আমরা এবারেও আমাদের যে বাজেট 2023-24 অর্থবছরের বাজেট দিয়েছি, সেখানে আমরা 761,785 কোটি টাকার বাজেট দিয়েছি, কিন্তু সেখানে আমরা আমাদের শুধু এই অর্থবছরে শিক্ষাখাতে 88,162 কোটি টাকা কিন্তু বরাদ্দ দিয়েছি। তাছাড়া প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রসারে আমরা, যেমন আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে কি আসবে, চতুর্থ শিল্প বিপ্লব আসবে, তার উপযুক্ত দক্ষ জনশক্তি আমাদের করতে হবে, এখন থেকে প্রস্তুতি আমাদের নিতে হবে। বাংলাদেশ পৃথিবীর সাথে সমানতালে এগিয়ে যাবে, আমরা কোনো মতে পিছিয়ে থাকবো না, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা আমাদের প্রজন্মের পর প্রজন্মকে গড়ে তুলতে চাই, যে দেশের, আর আমি আর একটি কথা বলবো, আজকে যারা স্কলারশিপ বা যারা ফেলোশিপ পেয়েছে আমাদের ছেলেমেয়েরা সবাই কিন্তু খুব মেধাবী, প্রত্যেকেই বিশ্বের নাম করা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে, কারণ এই বিশ্ববিদ্যালয়গুলির সাথে আমাদের অনেকগুলি আমার পরিচয় আছে, এই জন্য আমাদের ছেলেমেয়েরাও সেখান থেকে পড়াশোনা করেছে, ওই হার্ভার্ড, অক্সফোর্ড বা কিংস কলেজ, লন্ডন কলেজ, ব্যারি ইউনিভার্সিটি, LSC, সব জায়গা থেকে কিন্তু আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার ডিগ্রি নেওয়া, কাজে আমাদের সেটুকু পরিচয় আছে। আর আমি নিজেও অনেক ইউনিভার্সিটি থেকে অনারারি ডিগ্রি পেয়েছি, কিন্তু আর তবে যতদিন বাংলাদেশের নামটা বেশি উজ্জ্বল ছিল না, ততদিন এগুলি অফার পেলে নিতাম, এখন আর বেশি নেই না, কারণ এখন আর দরকার নেই, বাংলাদেশ এখন উঠে গেছে, এখন আর আমার প্রয়োজন নাই।